Hello. Sindhakorsi, আজকে মিনি রাউন্ড রিপোর্ট নিয়ে ফাইনাল একটা পার্ট 3 বানিয়ে শেষ করিলাই। গত ভিডিওতে আমরা অনেক ডিটেলস আলোচনা করছি, আমরা রাউন্ড রিপোর্ট হওয়ার আগে কিতা চিন্তা করতাম, আন্টিসিপেট কিলা করতাম, কর্নার বিল্ডিং আছে কর্নারও অথবা দ্য ওয়াল আছে কর্নারও, গাড়ি দেখা যায় না রাইট থেকে খেয়ার, সো ওটার ডিটেলস লইয়া মারছি। আজকে আর ইতা মারতাম না, আজকে আমি একটা সিচুয়েশন দেখাইলাম রাউন্ড রিপোর্ট, যে এইরকম সিচুয়েশন আমরা কিলা ডিলিং করতাম। রাউন্ড রিপোর্ট আওয়ার আগে একটা জিনিস ভুলে গেছিলাম, কইতাম কালকে যে আমরা যে কোনো, খালি রাউন্ড রিপোর্ট না, যে কোনো টার্নিং রাইট টার্নিং লেফট, যে কোনো জাংশন টার্নিং রাইট জাংশন টার্নিং লেফট জাংশন অথবা রাউন্ড রিপোর্ট আইবার সময় অ্যাপ্রোচ করার সময় আমরা যে রুটিনটা ফলো করি এটা হলো MSPSL রুটিন, মিরর সিগনাল পজিশন স্পিড অ্যান্ড লুক। এটা নিয়ে অন্যদিন আলোচনা করবো, কোনো অসুবিধা নেই। তা আমরা কালকে ভিডিওতে আমরা দেখছি যে আমরা কনসেন্ট্রেট করছিলাম যে আরক গাড়ি কোন বাজার যার কিলা আমরা বুঝছি, তার সিগনাল দেখে আমরা বুঝছি। বাট আমরা যে সময় রাইট লেফট অথবা স্ট্রিট যাইতে হয়, আমরা আমরার সিগনালও কিন্তু আরক গাড়ি ফলো করে, ফলো করেও লাগবো, তারা ও সিগনালের উপরে তারা বুঝবো যে আমরা কোয়াই যাইলাম। সো আমরা সিগনালটা দেওয়া ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় মানুষের সিগনাল দেয় না, দ্য মেজর কারণ হইলে অ্যাক্সিডেন্ট হওয়ার লাগে, কারণ সিগনাল না দিলে কমিউনিকেশন করা হয় না, মানুষে বুঝে না কয় যাইরাম, আরও একটা মূল অ্যাক্সিডেন্টের কারণ হইলো ওটা। তো সিগনাল ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি যখন অ্যাপ্রোচ করবো রাউন্ড অ্যাবাউটও, আমার একটা নিয়ত থাকে রাউন্ড অ্যাবাউট আওয়ার আগে যে আমি রাইট যাইমো অথবা লেফট যাইমো অথবা স্ট্রেট যাইমো। সো ও চিন্তা করে আমরা সিগনাল দেওয়া লাগবো, সিগনাল কতটুকু আগে দিতা রাউন্ড অ্যাবাউট আওয়ার জাংশন আওয়ার অ্যাবাউট 6 থেকে 8 গাড়ি আগে দিলেই তুই বা সিগনাল। এর আগে যদি 6 গাড়ি আইবার আগে যদি কোনো রাস্তা থাকে এর আগে, তার সিগনাল দিবা না, রাস্তা পার হইয়া দিবা। ইজ দেয়ার এনি রোড বিফোর ইউ গেট টু দ্য জাংশন? বাট যদি কোনো জাংশনের আগে আর কোনো রাস্তা সাইড রোড থাকে না, দেন আমরা 6 থেকে 8 গাড়ি আগে সিগনাল দিলেইবা। রাইটে গেলে রাইটে, লেফটে গেলে লেফটে, স্ট্রেটে কোনো সিগনাল লাগে না। তো আমি যদি শর্টকাট কই, ইফ ইউ টার্নিং লেফট ইউ মাস্ট সিগনাল লেফট, ইফ ইউ টার্নিং রাইট ইউ মাস্ট সিগনাল রাইট। এক্সিট হওয়ার সময় সিগনাল লেফটে দিয়ে দেওয়া লাগে না, জরুরি নাই মিনি রাউন্ড অ্যাবাউট, বাট বড় রাউন্ড অ্যাবাউট লাগবো, খালি জাস্ট রাইট সিগনাল দিয়ে বার হয়ে যেতে কি পারবা, ইনার লেফট লাগতো না, পারলে দিলা না দিলে নাই, এক সিগনালে হয়ে যাব। লেফটে গেলে লেফটে দিয়ে দিবা, এক সিগনালে আউট হয়ে যাবো, বাট স্ট্রেট যাইতে হলে কোনো সিগনাল লাগে না। সো যেটা শর্টকাট শর্টকাট যদি কই রাখো, ইফ ইউ টার্নিং লেফট ইউ মাস্ট সিগনাল লেফট, ইফ ইউ টার্নিং রাইট মাস্ট সিগনাল রাইট, ইফ ইউ গোয়িং স্ট্রেট ইফ ইউ গো স্ট্রেট ওর অন্য যদি আরেকটা এনি আদার লেফট থাকে এর আগে, দেন ইউ মাস্ট নট সিগনাল আনটিল ইউ পাস দিস রোড। তো আপনি সিগনাল স্ট্রেট যাই তুললে না দিলেও এবার অন্য গিয়ে যদি আপনি লেফট দিলেন, ইটস ওকে, নো প্রবলেম। সো অ্যাপ্রোচে কোনো সিগনাল লাগতো না, এক্সিট লাগে ফাললে দিলা কোনো অসুবিধা নাই। ও হইল কনসেপ্ট। এখন আমার আজকে প্ল্যান হইল আই এম টার্নিং রাইট টুডে। নাও এমন এক সিচুয়েশন আজকে আমরা সাইরো বাই আজকে গাড়ি অনেকটা আমরা রাইটেরটা আছে, রাইটেরটা সিগনাল দেন না, দ্যাট মিন হেজ আর সুজা, ও গাড়িয়ে সিগনাল দেন না, দ্যাট মিন হেজ আর সুজা, ও গাড়িয়ে সিগনাল দেন না, দ্যাট মিন হেজ আর সুজা, তার সিগনাল দেওয়া কোনো জরুরি নাই। আমরা খালি দিলাম কারণ আমরা রাইটে যাইতাম, এর লাগে সিগনাল দিলাম। এটা একটা চ্যালেঞ্জিং ওয়ার্ক, ওই যে সিচুয়েশন আমরা ফোরছি মাঝে মধ্যে না, অনেক সময় আমরা এরকম সিচুয়েশনে ফরে যাই। সিচুয়েশনটা বাক্কা চ্যালেঞ্জিং, রাউন্ড অ্যাবাউট রাইট টার্ন করা এটা বাক্কা চ্যালেঞ্জিং ওয়ার্ক, এটা একটা ঝামেলার ব্যাপার। এনো খুঁজলাম যে খেনে মেলা বানাইলো, অনেক লানা রাখল, তখন ভাই সাহেব ই ফিয়া সকাল লাগে ফালাইলো, সুযোগ একটা ট্রাফিক ডেট দিয়ে দিল, তো গেলো নে। তো খুঁজলাম তোরা সকল কেন তারা ট্রাফিক ডেট বইয়া ফারতো না, আননেসেসারি মানুষের
রায় বাড়ানোর সময় স্টপ করাইতো। প্লাস ছিল রাউন্ড অ্যাবাউট ডিজাইন করছে যারা, এর লাগি যে ট্রাফিক লে ফ্লো রাখতে পারে যাতে ক্রমান্বয়ে গাড়িগুলো মুভ করতে পারে। যাই হোক, এটা নিয়ে মারতেলাম নাই, গভর্নমেন্টের ব্যাপার। যাই হোক, তো ওখানে আজকে অনেক এক সিচুয়েশন আমরা, আমি তার লাগি উবাইলাম, কারণ হে আমার সামনে দিয়ে দিব, হে ওগুর লাগি উবার, ওগু ওগুর লাগি উবার, ওগু ওগুর লাগি উবার। এখন তো মহা বিপদ, এখন কিতা করতা, এখন ই সিচুয়েশন একজনে না একজনে মুভ বানানিও লাগবো। অন খে মুভ বানাইব, এটা হলো অ্যাকশনের উপরে নির্ভর করবো, তার আর মুভের উপরে নির্ভর করবো। অনেক সময় আই কন্ট্যাক্ট করি, দেখি তার নিয়ত কিতা, বাট আমরা স্টাক। এখন যদি সকলেও মুভ বানাই না, একজনে যদি আইস বাঙ্গুন না, তে তো আমরা পুরা দিন অন্য ডাক্তার ইয়ে বই দেখা লাগবো সকল। তো আমি আমার চিন্তা করবো আমি যে এ কিতা করে দেখি, এ যদি দেখি তার অ্যাকশন আমি চিন্তা করবো, যদি দেখি হে অ্যাকশন যার আস্তে আস্তে রোল ফরওয়ার্ড করে, দ্যাট মিন আমি কই মোকে তারে যাইতে দিলাই দিলাই যাইতে, কোনো অসুবিধা নাই, যাওক গে, কারণ হে যাওক গে। বাট হে আবার তার রাইটের উপরে কমিউনিকেট করতে হইব, রাইট নিয়ে কই, হে যদি দেখে যে ও গাড়িও পাইছে তারে যাইতে দিলার, এটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার। তো হে গেল কি, কোনো অসুবিধা নাই। এখন হইল আপনি হইল ওগু ওগে আপনার চিন্তা করেন, আর ওগে ওগুর চিন্তা করেন, এই স্টিল আমরা হইল ইন ট্রাভল, ট্রাভলও কিতা কিতা আপনার উপরে বাড়ছে বই থাকছে। হ্যাঁ, এখন আপনি মুভ বানানি লাগবো। এখন হে যদি ওগু স্লো দিকে এগিয়ে মুভ বানাই লাগে, কোনো অসুবিধা নাই, কারণ যে সময় আপনি মুভ বানাই লিবা হে এমনি উভাই যাব। আর আপনি হেজিটেন্সির লাগে যদি হে যায়গি, তার রাইট সেফ দিকে যদি যায়গি, মনে করে হে যাইতে পারবো, ওকে ইস হিজ প্রবলেম, যাও কি। বাট আমরা লাগে বর্তমানে কোনো প্রবলেম দেখলাম না যাওয়ার লাগে, কারণ এও উভাই থাকছে আপনার সিগনাল দিকা যে আপনি তার সামনে দিক ক্রস করবা। এখন আপনি মুভ বানাইতে হইবা, এক্সকিউজ মি, এখন আপনি মুভ বানাইতে হইবা। এখন আপনি যদি মুভ বানাইন না, অনেক সময় ওরকম সিচুয়েশনও কিতা হয়, লার্নার হল টেস্টও গিয়া জিম দুইটা বই থাকুন, যাইতেও চাই না, খইয়াও টেস্টও না, এমনিও আমরা প্র্যাকটিসের সময় আর যাইতে না, খুঁজে যদি যাও কি এখন না পাইছে কোনো অন্য গাড়ি, কিন্তু তারা তো আমি বুঝাই যে লেফটের লাগে উবানে লাগে না, কারণ আপনার সিগনাল দেখি লিছে, হ্যাঁ দেখে তো আপনি তার রাইট ফরওয়ার্ডের লাগি, তার রাইট ওদুকা তার রাইট, আপনি যেমন চক্কর দিবা ওগুর রাইট আপনি ফোরবা ও দেখে লুকা। আবার আমার রিসেট করলাম, কোনো অসুবিধা নাই, একটা মিনিট। যেখানে আসলাম ওকে রিসিট করলাম। এখন এক্সামও কিতা করুন গিয়া অনু ফ্রি জিয়া বই থাকুন, আমরা তখন মুভ করার কথা, কারণ হে তারা আপনার লাগে বাড়ছে বই থাকছে যে আপনি কোন সময় যাইতা, আর তারা তারা ফ্রিলি যাইতে কি পারে, তারা এই প্রসিড করতে পারে। তো ইভেন প্র্যাকটিসেও দেখছি লার্নার হল বিকজ দ্য ল্যাক অফ দ্য এক্সপিরিয়েন্স, তারা দোষ দেয় না, তারা আমরা খোয়াও নিতাম পারি না। যাই হোক, বহুত প্র্যাকটিস উক্টিস করে রেডি করে তবুও টেস্টও গিয়া কিতা করেন, ব্রেক মেরেও বই থাকুন, তখন এক্সামিনার হয় আইয়া আমরা রেখো ও দেখা, তারা লেফটের গাড়ির লাগে তাই নোবাই বই থাকছেন, আমার খোয়া লাগছে যাও গো 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 এর বাদে গেছুন, কারণ অনেক সময় কইব পাইছে একটা টাইম নিলে তো এক্সামিনার সময় দেন, একটা সময় নিলে কিতো হয় এমন 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 কিতা অসুবিধা হয়ে গেছে, একটু টাইম নিলে একটুকে আর একটুক থেকে বেশি নেওয়ার মধ্যে পার্থক্য আছে, কারণ আপনি যত হেজিটেশন করবা, ফিসনের গাড়ি কিন্তু তারা অনেক ফেরেশান, তারা হয়তো বাচ্চারা স্কুল থেকে আনতো যা বলে এইটুই যার, তারা কিন্তু ফেরেশান, তারা আপনার হেজিটেন্সি লাগে, তারা কিতা করে অনেক সময় আননেসেসারি রিস্ক বানাই লাই, দে ট্রাই টু গো রাউন্ড ইউ, আর ও রাউন্ড করিয়া তারা যাইতে গিয়ে চায় এন তোর রিস্ক বানাই লাই, একটা জীবনের একটা ঝুঁকি নিয়ে যাইতে গিয়ে যাওয়ার লাগে চেষ্টা করে, তখন এক্সামিনারে
এটা এটা ভালো হবে নাই না মনে করে, যে আপনি আপনার হেজিটেন্সের লাগে হে আননেসেসারি রিস্ক বানাইতে বাধ্য হয়েছে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমি এর আগের ভিডিও তো খুঁজলাম, ই গাড়ির লাগে অতটা চিন্তা করা লাগতো না, কারণ আউট অফ হিম ইউ হ্যাভ দ্য প্রায়োরিটি, বাট তবুও ডিফেন্সিভ থাকা লাগবো। এখন আপনি একটু যদি হেজিটেন্সি করুন, এর মধ্যে কিবা তো মুভ বানাই দিতে পারে। তো আপনি যে সময় আপনি ফিগার আউট করবা যে ও আসলে তো আমি যাইতাম, তখন আস্তে আস্তে মুভ বানাইবা, মানে আস্তে আস্তে বাজে ও ধোকে হে আপনার লেফটে পড়ছে, লেফটের লাগে আমরা উবাই না, আর আস্তে আস্তে ধরকে ও ধোকে হে আমরা লেফটে পড়ছে, আমরা লেফটের লাগে উবাই না, ও ধোকে আপনি যাই আগে, ও হইলো রাইট রাইটের রাউন্ড অ্যাবাউট রাইট একটা চ্যালেঞ্জিং। আমি আগেও কইছি হ্যাভি গুর্দা লাগে যে যাইতে হইলে, যদি কনসেপ্ট বুঝি লাইন আর সেফলি ডিফেন্সিভভাবে যাইনি কোনো অসুবিধা নাই, বাট কেয়ারফুলি যাইবা। আর ও তো যতটুকু চেষ্টা করলাম বুঝাইবার, আশা করি আপনার হয়তো ভিডিও দেখে একটু উপকৃত হইবা। আর আজকের লাগে অতটুকু থাকুক, আর কোনো যদি পয়েন্ট যদি মিস করি আপনারা কইবা, কারণ বেশি এক্সপিরিয়েন্স নাই, পয়লা বার বানাইলাম। আর লাইক করবা, সাবস্ক্রাইব করবা আমার ভিডিও চ্যানেলটা, নেক্সট টাইম অন্য কোনো সাবজেক্ট নিয়ে আইমু আর মাতমু। আনটিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।